বন্ধুগণ আমাদের প্রশ্ন হচ্ছে এই মাফিয়াদেরকে আর সময় দেওয়া যাবে না ঠিক আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি হয়তো পরবর্তীতে এরকম একত্রিত হওয়ার সুযোগ নাও পেতে পারি ঠিক তাই আপনাদেরকে বলবো যে এই স্বৈরাচারদের পতনের জন্য এই মাফিয়াদের বিরুদ্ধে যারাই কোন আন্দোলনের ডাক দিবে আপনারা যেখানে থাকেন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন মাফিয়াদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে যারাই প্রতিবাদ করছে আন্দোলন করছে তাদেরকে বিভিন্ন ভাবে টার্গেট করা হচ্ছে তাদেরকে অচিনেই মামলা আমলে জড়িয়ে গ্রেফতার করতে পারে তাই আপনাদেরকে বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন 7ই মার্চ আপনার স্বাধীনতার নির্দেশনা দিয়েছিলেন আমাদের হয়তো ঐক্যবদ্ধভাবে একটা ম্যানিফেস্টো তৈরি করার এই জাতিকে আহ্বান জানালেন হয়তো সময় সুযোগ নাও হতে পারে আপনাদেরকে বলবো যারাই ডাক দিবে এদেশের গণতন্ত্রের স্বার্থে এই ফাঁসিবাদের উৎখাতের স্বার্থে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে যে যেখানে আছেন দয়া করে আপনারা রাজপথে নেমে যাবেন আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের আজকে পুলিশ ভাই বলেন আর্মি বলেন প্রশাসন বলেন সবাই সেদিন জনগণের কাতারে এসে দাঁড়াবে আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে এমন এক স্বামী স্ত্রীর গল্প আপনাদেরকে বলবো যেই স্বামী তার স্ত্রীর পরিবারকে পানি বঞ্চিত করে কৃষি থেকে বঞ্চিত করে পরিবারকে হত্যা করতে চায় এমন স্বামীর কথা আপনাদের বলছি এমন স্বামীর কথা বলছি যিনি স্ত্রী তার পরিবার সহ তাদেরকে কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করে এমন স্বামী যদি বাংলাদেশে পৃথিবীতে সব জায়গায় থাকে তাহলে পরকীয়া আর হচ্ছে সংসার ভঙ্গ কোন নৈতিক জায়গা থাকে কোন রাস্তা থাকে এমন স্বামী যদি বাংলাদেশে আসে যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ বিপি নুরের নেতৃত্বে আমরা শেখ হাসিনা এবং ভারতীয় র কিংবা তাদের দোসরদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই ঢাকা মহানগর দক্ষিণে যদি নরেন্দ্রবাদী পা রাখতে চান আপনাকে যুব অধিকারের নেতা কর্মীদের রাস্তার উপর দিয়ে পা রাখতে হবে আপনি বেছে নেবেন আপনি কি রক্তের যে খেলা কাশ্মীরে শুরু করেছেন রক্তের যে খেলা আপনি ইন্ডিয়ার প্রতিনিধি মাটিতে শুরু করেছেন সেই রক্তের খেলা আপনাদের তথাকথিত স্ত্রী বাংলাদেশের অবৈধ 12 বছরের জগদ্দল পাথর শেখ হাসিনার নেতৃত্বে আপনি যদি সেই রক্তাক্ত পথ আবার তৈরি করতে চান আপনাকে শেষ কথা বলছি আমরা প্রমাণ করেছি আমরা আমাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছি শেখ হাসিনা আপনাকে স্মরণ করে দিতে চাই আমরা যারা আপনি ফলো করেছিলেন কোটা সংস্কার আন্দোলনে আপনাকে মুখে চুলকালি মেখে সংসারে দাঁড়িয়ে আপনি বলতে বাধ্য হয়েছিলেন কোটাই থাকবে না আমরা তারা শেখ হাসিনা নিরাপদ সড়ক আন্দোলন আপনার থেকে আপনার আচল দেবে নিরাপদ আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি সুতরাং আমাদের সেন্টিমেন্ট বুঝবেন মানুষের পালস বুঝবেন নতুন কোন খেলা যদি শুরু করতে চান যুব অধিকার পরিষদ আতাউল্লাহ ফরিদ ভাইয়ের নেতৃত্বে কেন্দ্রীয় সংসদ বিপিন রাশেদ ফারুক সহ একজন কেন্দ্রীয় যুব তরুণদের উত্তাল দেয় শেখ হাসিনা আপনি এবং মোদী দুইজনকে বঙ্গবাসীর ছেড়ে দিল্লি আপনার ঠিকানা করা হবে না সবাইকে আগামী দিনে কসাইকে প্রতিহত করার যে উত্তাল ডাক এসেছে সেই ডাকে ঢাকা মহানগর দক্ষিণের পাশে রাখবেন যুব নেতৃবৃন্দের পাশে রাখবেন Thank you.
যদি বাংলাদেশে আসতে চায়, আমরা সেটা বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের জনগণকে মোদীর হাত থেকে রক্ষা করতে পারছি না। আমরা যখন বাংলাদেশের বাণিজ্য একতরফাভাবে ভারত নিয়ে যাচ্ছে, মোদি নিয়ে যাচ্ছে, সে অবস্থায় আমরা মোদীকে বাংলাদেশে ঢুকতে দিতে পারি না। আপনারা সকলেই জানেন আজকে 55 বছর হয়ে গেছে 25 মার্চ 71 থেকে, আজকের কত মার্চ, 11 মার্চ, আজকে 10-11 মার্চ 2021 সাল পর্যন্ত ভারত আমাদেরকে অত্যাচার, নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে বাংলাদেশের উপরে। বাংলাদেশের উপরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আক্রমণ চালানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে দখল করে নিয়েছে। এই দখলদারিত্বের বিরুদ্ধে, এই ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। জনগণ বসে থাকবে না, রাজপথে নামবে, রাজপথে নামার মধ্য দিয়ে মোদীর জঙ্গি মোদীকে বাংলাদেশ থেকে হটাবে এবং ভারতীয় সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়। আর কোনো যদি সীমান্ত হত্যাকাণ্ড হয়, বাংলাদেশে ভারতীয়দের একটা পাখি বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। একজন স্পষ্ট করে বলতে চাই, ভারত যদি এগুলো বন্ধ না করে, রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ না করে, তাহলে রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন যদি ভারত বন্ধ না করে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক চরম অবনতি ঘটবে বলে আমি ঘোষণা দিচ্ছি। আমাদের আলাদা বক্তব্য দেওয়া আছে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রাহুল ইসলাম। রাহুল ইসলামকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তাদেরকে সবাই করতালি দিয়ে প্রণাম করি। ভারতীয় প্রধানমন্ত্রী সাহেব নরেন্দ্র মোদী, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনি কোন মুখে এই বাংলার মাটিতে আসেন? বাংলার মাটির কোন একটা বিরোধ এখন পর্যন্ত মীমাংসা করতে পারেন নাই, তার সেই মুখ দিয়ে আপনি কিভাবে বাংলার মাটিতে আসেন সেটা আমরা জানতে চাই।